এই হলো লোকনাথ বাবার, আর এই যো আমাদের মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর রাধার মুকুটটা মুটুকটা একটু সরে গেছে, বেঁকা হয়ে গেছে। আর এই যো আমার গোবিন্দ, আর এই হলো আমাদের শিবসংঘ হর হর মহাদেব। খুব ছোট্ট, তাই উনি ঢেকেই গেছেন, এখানে একদম ঢেকে গেছেন। তো যাই হোক, এইটুকু ঠাকুরকে দিয়ে জল ঢালা হয়ে গেছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার পুজো। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও, ঠিক আছে? তো চলো একটু বাইরেটা দেখি, ব্যালকনিতে আর উপরে ছাদটাও দেখি আসি তোমাদের। চলো, এই দেখো বদ্রি পাখিগুলো এখানে, কি করছো ওরা? কি রে সুন্দর লাগে কিন্তু বদ্রি পাখি। এই ওপরে এই দেখো বেগুন হয়েছে গাছে, বাপরে। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলো সেই মাথায় দিয়েছিলাম, কি বেশ বলেছিল একজন, ভুলে গেছি কি চাপা, কনক চাপা নাকি। আর দেখো বেগুন হয়েছে, টিক টিক, কে খাবে আমাদের গাছের বেগুন, আমার শ্বশুরের গাছের বেগুন। আর সবেদাও হয়েছে, সবেদা বড় হয়েছে, ওই দেখো সবেদা। এখানেও কিন্তু আরো পাখি আছে, ওই দেখো এখানেও আরো পাখি আছে, জাম তো নেই, বেলি ফুল আছে, এই যে বেলি ফুল আছে, এই যে অ্যাডেনিয়াম আছে, বেশি হয়নি অ্যাডেনিয়াম, ওইখানে একটা গোলাপ গাছে গোলাপ হয়েছে দেখছি অনেকগুলো। তিনতলায় তো আরো হাওয়া হাওয়া হাওয়া, ভালোই লাগছে। ছাদে চলার জায়গা নেই, আমার শ্বশুর আবার এই বছরে গেল, বার তার আগের বারে পুরো বাগান, মানে পুরো এই ছাদের এই সবটুকু, ওই মাথা থেকে এই পর্যন্ত পুরোটাই চন্দ্রমল্লিকাতে ভরিয়ে দিয়েছিল, বাগান করেছিল, মানে এত সুন্দর কি বলবো। তো এই বছর মনে হচ্ছে আবার সেইটাই করতে চলেছে, ছাদে না শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। এই এই শাড়ি ঠিক আছে, আটকি আমার শাড়ি। আর এটা কী গাছ জানো তোমরা, বলো তো কী গাছ, এই যে কাটা গাছটা, এটা কী গাছ দেখালাম কমেন্টে তোমরা লিখো, ঠিক আছে? কী গাছ এই কাটা গাছটা যে, এটা কী গাছ? অলরেডি একজন রয়েছে কিন্তু এখানে, এই দেখো, এই দেখো কে এটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কাকে দেখালাম। ওই দেখো রেন লিলি, এই লিলিগুলো আগে আমাদের নিচেও হয়েছিল, আর গোলাপগুলো, এইটা রজনীগন্ধা স্টিক বেরোবে এখান থেকে। পদ্ম গাছ আছে, লেবু নাড়া দিয়েছি, লেবুর এইগুলো পাতি লেবু। আর পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে, এই দেখো পেয়ারা হয়েছে, বাহ ওইখানে তো একটা খাওয়ার মতো হয়ে গেছে এই পেয়ারাটা, বাহ 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 খাবো। পেয়ারা আমি ভীষণ ভালোবাসি, তাই পেয়ারা দেখলেই লোভ হয়, যদিও এখনও ঠাকুরের আগে জন্মিত খেয়ে তারপর জল খাবো। আর আর কি দেখাবো, চলো আবার পরে কথা হবে, টাটা বাই বাই, তোমরা রেস্ট নাও, আমিও রেস্ট করি একটু, হাওয়া খেয়ে নি, এত সুন্দর ওয়েদার, কষ্ট রাখো।